একটি জায়গাকে কেন্দ্র করে সোমবার রাতে মুর্শিদাবাদের কান্দি থানার রণগ্রামে বোমাবাজির ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন একজন। রণগ্রাম ব্রিজের কাছে হাফিজুল শেখের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে কলি শেখ নামে এক ব্যক্তি বলে অভিযোগ। তো রাত্রিবেলা এসে বোম মারছিলাম, মিস্ত্রিতে খাওয়া দাওয়া করছিল, এসে বোম। আপনি কোথায় ছিলেন? আমি এখানে বসছিলাম। কি কারণে বোম চালিয়েছে? তো জায়গার জন্য জবর জোরকে দখল করতে আসে মস্তানরা, জোর করে তাদের লাভাই কাজ সব এখানে ব্রিজে, প্রত্যেকটি জায়গাতে ব্রিজও পাঁচ সাত জায়গাতে টাকা নিয়েছে ওরা। এখন কী চাইছেন? আমরা আইনে একটু আশ্রয় নিয়েছি ওর ব্যবস্থা করার জন্য, আইন আইন বুঝবে সেটা। আপনাকে তখন খাওয়া দাওয়া করে শুয়েছিলেন না কি করেছিলেন? খাওয়া দাওয়া করেছে, বসে আছে এখানে, খাওয়া দাওয়া হয়েছে, মিস্ত্রি সাহেব বিড়ি মিড়ি ধরেছে, আমি ভিতরে হয়তো সব বন্ধ করি, সেই সময় বসে আছে, আবার ধরাধরি বোম, আর আমার অন্ধকার আর তোনার কিছু দেখা, মানে কেকুন থেকে গেছে, ঘরটা খোলা যদি না থাকতো একজনও ব্যস্ত না এখানে। তাহলে এখন আপনারা চাইছেন আইন আশ্রয় নিতে? আমরা আইনে আশ্রয় নিয়েছি, প্রশাসনের ব্যবস্থা নেবে। কটা বোম চালু হয় মনে হচ্ছে? তখন আটটা। কোথায় কোথায় মেরেছে? এইখানে একটা মেরেছে, আর আবার একটা এখানে বসিয়েছিলাম, আর এখানে মেরেছে, ছাদে মেরেছে, গুলি করেছে, আর কাঁচ ফুটে ঢুকে গেছে এখানে, এখানে তো সব ভেঙে সব খেতার। কি কারণে এটা করেছে? কারণে জায়গার জন্য জানা যায়। হাফিজুল শেখের বাড়ির সামনে কলি শেখের একটি জায়গা আছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে হাফিজুল শেখ ওই জায়গা দখল করে আছে। এই নিয়ে দুজনের মধ্যে বিবাদ চলছিল। এদিন কলি শেখ ও তার অনুগামীরা হাফিজুল শেখের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে বলে অভিযোগ। স্যার, আমরা এখানে ট্রাক্টরে কাজ চলছে, মিস্ত্রির সাথে কাজ করছি, হেল্প করছিল, আর ওরা হঠাৎ এসে সব বোম মারতে লাগলো, আমরা কাজ করছিলাম, এখানে খাওয়া দাওয়া করছিলাম, দিয়ে হঠাৎ এসে পাঁচটা ফেল দিলে দিয়ে বোম মারতে লাগলো, বোম মারতে শুরু করে দিল। ওদের শুনছে জায়গা নিয়ে ঝামেলা, এই জায়গাটা নিয়ে ওরা জোর করে দখল করতে আসছে এখানটা। আপনি কী করছিলেন এখন? আমি এই ট্র্যাক্টরের সাথে কাজ করছিলাম, ট্র্যাক্টর মিস্ত্রির সাথে। আপনার বাড়ি কী কোথায়? ইন্দ্র হোটেল। আপনার নাম? আনারস। আপনি সংঘ দেখেছেন? হ্যাঁ, আমাকে বোম মেরেছে, আপনি দেখুন না। তোর সাড়ে এগারোটা বাজে, রাত্রি কটা বাজে মনে হয়? কটা পড়েছে এখানে বোম? আটটা। সব কটা বাসটা হয়েছে? হ্যাঁ, সব কটা বাসটা, আটটা বোম আর দুটো গুলি। কজন এসেছিল মনে হয়? ছজন দেখা করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দবার্তা।